সূরা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং অন্য মানুষদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রেখেছে, আল্লাহ তাআলা তাদের সমগ্র কর্মই বিনষ্ট করে দিয়েছেন। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, মুহাম্মাদের উপর আল্লাহর তরফ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও ঈমান এনেছে, যা একান্তভাবে তাদের মালিকের পক্ষ থেকে আসা সত্য, আল্লাহ তাআলা তাদের জীবনে সব গুনাহখাতা মাফ করে দেবেন এবং তাদের অবস্থা শুধরে দেবেন। الَّذِينَ آمَنُوا اتَّبَعُوا الْحَقَّ مِنْ رَبِّهِمْ كَذَلِكَ يَضْرِبُ اللَّهُ لِلنَّاسِ أَمْثَالَهُمْ। এসব কিছু এজন্য হবে, যারা আল্লাহকে অস্বীকার করে তারা মূলত মিথ্যারই অনুসরণ করে, অপরদিকে যারা ঈমান আনে তারা তাদের মালিকের কাছ থেকে পাওয়া সত্য বিষয়ের অনুসরণ করে, আর এভাবেই আল্লাহ তাআলা এদের জন্য তাদের দৃষ্টান্ত স্থাপন করেন। فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ حَتَّى إِذَا أَثْخَنْتُمُوهُمْ فَشُدُّوا الْوَثَاقَ فَإِمَّا مَنًّا بَعْدُ وَإِمَّا فِدَاءً حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم। অতএব যুদ্ধের ময়দানে যখন তোমরা কাফেরদের সম্মুখীন হবে তখন তোমরা তাদের গর্দানে আঘাত করো, অতঃপর এভাবে তাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করিবে। তখন তোমরা বন্দীদের শক্ত করে বেঁধে রাখো, এরপর বন্দীদের মুক্ত করে দেবে কিংবা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেবে, এটা একান্তই তোমাদের ব্যাপার। তবে যতক্ষণ যুদ্ধ তার অস্ত্রের বোঝা ফেলে না দেবে ততক্ষণ পর্যন্ত তোমরাও অস্ত্র সংবরণ করো না, এটাই তোমাদের করা উচিত। অথচ আল্লাহ তাআলা চাইলে যুদ্ধ ছাড়াই তাদের পরাজয়ের শাস্তি দিতে পারতেন। তিনি এক দলকে দিয়ে আর এক দলের পরীক্ষা নিতে চাইলেন। যারা আল্লাহর পথে জীবন দিয়েছে আল্লাহ তাআলা তাদের কর্ম কখনো বিনষ্ট হতে দেবেন না। তিনি অবশ্যই তাদের সঠিক পথে পরিচালিত করেন এবং তাদের সার্বিক অবস্থাও তিনি শুধরে দেবেন। এর বিনিময়ে তিনি তাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন, যার পরিচয় তিনি তাদের কাছে আগেই করে রেখেছেন। ওহে মানুষ, যারা আল্লাহর উপর ঈমান এনেছ, তোমরা যদি দিন প্রতিষ্ঠার কাজে আল্লাহকে সাহায্য করো তাহলে তিনিও তোমাদের দুনিয়া আখেরাতে সাহায্য করবেন, এবং মিথ্যার মোকাবেলায় এই জমিনের বুকে তিনি তোমাদের পদযুগল মজবুত রাখবেন। যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে নিশ্চিত ধ্বংস, আল্লাহ তাআলা তাদের যাবতীয় কর্মই বিনষ্ট করে দেবেন। انهم كرهوا ما انزل الله فاحبط اعمالهم। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা তাদের জন্য যা কিছু পাঠিয়েছেন তারা তা অপছন্দ করেছে, ফলে
আল্লাহ তাআলাও তাদের যাবতীয় কর্ম বিনষ্ট করে দিয়েছেন। أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ دَمَّرَ اللَّهُ عَلَيْهِمْ وَلِلْكَافِرِينَ أَمْثَالُهَا এই লোকগুলো কি আল্লাহর জমিনে পরিভ্রমণ করে দেখতে পারে না বিদ্রোহের পরিণামে তাদের পূর্ববর্তী লোকদের কি অবস্থা হয়েছিল? আল্লাহ তাআলা তাদের সমূলে বিনাশ করে দিয়েছেন। যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্যও সেই একই ধরনের আযাব রয়েছে। ذَلِكَ بِأَنَّ اللَّهَ مَوْلَى الَّذِينَ آمَنُوا وَأَنَّ الْكَافِرِينَ لَا مَوْلَى لَهُمْ এর কারণ হচ্ছে যারা আল্লাহতে বিশ্বাস করে আল্লাহই হন তাদের একমাত্র রক্ষক, প্রকারান্তরে যারা তাকে অবিশ্বাস করে তাদের কোথাও কোন সাহায্যকারী থাকে না। والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে আল্লাহ তাআলা অবশ্যই সেসব লোকদের এমন এক সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে। কাফেররা জীবনের ভোগ বিলাসে মত্ত, জন্তু জানোয়ারদের মতো তারা নিজেদের উদরপূর্তি করে, অতএব জাহান্নামী হবে তাদের নিবাস। হে নবী, তোমার জনপদ যারা একসময় তোমাকে তোমার জনপদ থেকে বের করে দিয়েছিল তার চাইতে অনেক শক্তিশালী বহু জনপদ ছিল, সেগুলোকেও আমি ধ্বংস করে দিয়েছি। সেদিন তাদের কোনো সাহায্যকারী ছিল না। যে ব্যক্তি তার মালিকের কাছ থেকে আসা সুস্পষ্ট সমুজ্জ্বল নিদর্শনের উপর রয়েছে তার সাথে এমন ব্যক্তির তুলনা কিভাবে হবে যার চোখের সামনে তার মন্দ কাজগুলো শোভনীয় করে রাখা হয়েছে এবং তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে? وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة ربهم كمن هو خالد في النار وسفوا ماء حميما فقطع أمعاءهم আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেখানে নির্মল পানির ফোয়ারা রয়েছে, রয়েছে দুধের এমন কিছু ঝর্ণাধারা যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না, রয়েছে পানকারীদের জন্য সুধার সুপেয় নহরসমূহ, রয়েছে বিশুদ্ধ মধুর ঝর্ণাধারা, আরও রয়েছে সব ধরনের ফলমূল দিয়ে সাজানো সুরম্য বাগিচা। সর্বোপরি সেখানে রয়েছে তাদের মালিকের কাছ থেকে পাওয়া ক্ষমা। এ ব্যক্তি কি তার সমান হতে পারে যে ব্যক্তি অনন্তকাল ধরে জ্বলন্ত আগুনে পুড়তে থাকবে এবং সেখানে তাদের এমন ধরনের ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের পেটের নাড়িভুড়ি কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে? হাত
ربك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা তোমার কথা শুনে কিন্তু যখন তোমার কাছ থেকে বাইরে যায় তখন তারা এমন সব লোকদের কাছে এসে বলে যাদের আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দান করা হয়েছে। এমাত্র কি যেন বলল লোকটি? মূলত এরাই হচ্ছে সেসব লোক আল্লাহ তাআলা যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং এ কারণেই এরা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে চলে। যারা সৎপথে চলবে আল্লাহ তাআলা তাদের এ সৎপথে চলা আরো বাড়িয়ে দেন এবং তাদের অন্তরে তিনি তার ভয় দান করেন। হঠাৎ করে কিয়ামতের ক্ষণটি তাদের উপর এসে পড়ুক, তারা কি সেই অপেক্ষায় দিন গুনছে? অথচ কিয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে, আর একবার যখন কিয়ামত এসেই পড়বে তখন তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে? হে নবী, জেনে রেখো আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোন মাবুদ নেই, অতএব তাঁর কাছেই নিজের গোনা খাতার জন্য ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা প্রার্থনা করো তোমার সাথী মোমেন পুরুষ ও মোমেন নারীদের জন্য। আল্লাহ তাআলা যেমন তোমাদের গতিবিধির খবর রাখেন, তেমনি তিনি তোমাদের নিবাস সম্পর্কেও পূর্ণ ওয়াকে ভাল রয়েছেন। وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم جرى إيمان إنه ترى أتنتو أتشاهي شاتي بولي কত ভালো হতো যদি আমাদের প্রতি জিহাদের আদেশ সম্বলিত কোন সূরা নাজিল করা হতো। অতঃপর যখন সেই ইপ্সিত সূরাটি নাজিল করা হয়েছে তাতে যাদের প্রতি জিহাদের আদেশ দেয়া হল তখন যাদের অন্তরে মুনাফিকের ব্যাধি রয়েছে তারা এটা শুনে তোমার দিকে মৃত্যুর ভয় ও সন্ত্রস্ত দৃষ্টিতে তাকাতে থাকল, অতঃপর তাদের জন্যই রয়েছে শোচনীয় পরিণাম। فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم অথচ আদেশের আনুগত্য করা এবং সুন্দর কথা বলাই ছিল তাদের জন্য উত্তম। যখন জিহাদের সিদ্ধান্ত হয়েই গেছে তখন তাদের জন্য আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করাই ছিল ভালো। فهل عسيتم توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم অতএব তোমাদের কাছ থেকে এর চাইতে বেশি কি প্রত্যাশা করা যাবে যে তোমরা একবার যদি এই জমিনে শাসন ক্ষমতায় বসতে পারো তাহলে আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং যাবতীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলবে। মূলত এরা হচ্ছে সেসব মানুষ যাদের উপর আল্লাহ তাআলা অভিসম্পাত করেন, তিনি তাদের বোবা করে দিয়েছেন তাই তারা সত্য কথা বলতে পারে না এবং তাদের তিনি অন্ধ করে দিয়েছেন তাই তারা সত্য কি
তা দেখতেও পায় না। তবে কি এরা কোরআন সম্পর্কে কোন রকম চিন্তা গবেষণা করে না, নাকি এদের অন্তরসমূহের উপর তালা ঝুলে আছে? যাদের কাছে হিদায়তের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরেও তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়, শয়তান এদের মন্দ কাজগুলো ভালো লেবাস দিয়ে শোভনীয় করে পেশ করে এবং তাদের জন্য নানা মিথ্যা প্রলোভন দিয়ে রাখে। এমনটি এজন্যই হয়েছে, মানুষের জন্য আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তা যারা পছন্দ করে না, এরা তাদের বলে আমরা ইমানদারদের দলে থাকলেও কিছু কিছু ব্যাপারে আমরা তোমাদের কথা মতোই চলব। আল্লাহ তাআলা এদের গোপন অভিসন্ধি সম্পর্কে খবর রাখেন। সেদিন তাদের অবস্থা কেমন হবে যেদিন আল্লাহর ফেরেশতা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে প্রচণ্ড আঘাত করতে করতে তাদের মৃত্যু ঘটাবে? এটা এজন্য তারা এমন সব পথের অনুসরণ করেছে যার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আল্লাহর সন্তুষ্টি তারা কখনো পছন্দ করেনি, এ কারণেই আল্লাহ তাআলা এদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দিয়েছেন। أَمْ حَسِبَ الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ أَنْ لَنْ يُخْرِجَ اللَّهُ أَضْغَانَهُمْ যেসব মানুষের মনে মুনাফিকির ব্যাধি রয়েছে তারা কি একথা বুঝে নিয়েছে আল্লাহ তাআলা তাদের এ বিদ্বেষজনিত আচরণ অন্যদের সামনে প্রকাশ করে দেবেন না? وَلَوْ نَشَاءُ لَأَرَيْنَاكَهُمْ فَلَعَرَفْتَهُمْ بِسِيمَاهُمْ وَلَتَعْرِفَنَّهُمْ فِي لَحْنِ الْقَوْلِ وَاللَّهُ يَعْلَمُ أَعْمَالَكُمْ। আমি তো ইচ্ছা করলে তোমাকে তাদের দেখিয়ে দিতে পারি, অতঃপর তাদের চেহারা দেখেই তুমি তাদের চিনে নিতে পারবে। তুমি তাদের কথাবার্তার ধরন দেখে তাদের অবশ্যই চিনে নিতে পারবে, এরাই হচ্ছে আসল মুনাফিক। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কার্যের ব্যাপারে সম্মুখ ওয়াকিফাল রয়েছেন। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব যতক্ষণ না আমি একথা জেনে নেব কে তোমাদের মাঝে সত্যিকার ভাবে আল্লাহর পথের মুজাহিদ আর কে তোমাদের মধ্যে জিহাদের ময়দানে ধৈর্য ধারণকারী অবিচল। যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের খোঁজ খবর ভালো করে যাচাই বাছাই করে না নেব ততক্ষণ পর্যন্ত আমার পরীক্ষা চলতে থাকবে। بعد ما تبين لهم الهدى لن يضر الله شيئا وسيحبط أعمالهم। যারা কুফরি করে এবং অন্য মানুষদের আল্লাহর পথে আসা থেকে বিরত রাখে এবং তাদের কাছে হেদায়তের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরেও যারা আল্লাহর রসুলের বিরোধিতা করে তারা কখনো আল্লাহ তাআলার কিছুমাত্র ক্ষতি সাধন করতে সক্ষম হবে না, বরং এ কারণে অচিরেই আল্লাহ তাআলা তাদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দেবেন। أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم। ওহে মানুষ যারা ঈমান এনেছো তোমরা সর্বাবস্থায় আল্লাহর আনুগত্য করো,
শর্তহীন আনুগত্য করো তার রসুলের, বিদ্রোহ করে কখনো তোমরা নিজেদের কাজকর্ম বিফলে যেতে দিও না। যারা নিজেরা আল্লাহ তাআলাকে অস্বীকার করে এবং অন্য মানুষদেরও যারা আল্লাহর পথে আসা থেকে ফিরিয়ে রাখে, অতঃপর এ কাফের অবস্থায় তারা মরে যায়, আল্লাহ তাআলা এসব লোকদের কখনো ক্ষমা করবেন না। অতএব তোমরা কখনো হতোদ্যম হয়ে পড়ো না এবং কাফেরদের সন্ধির দিকে ডেকো না, কেননা শেষতক বিজয় তোমরাই হবে। আল্লাহ তাআলা তো তোমাদের সাথেই রয়েছেন, তিনি কখনো তোমাদের কর্মফল বিনষ্ট করবেন না। অবশ্যই এ বৈষয়িক দুনিয়ার জীবন হচ্ছে খেলাধুলা ও হাসি তামাশা মাত্র। এতে মত্ত না হয়ে তোমরা যদি আল্লাহর উপর ইমান আনো এবং সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলো, তাহলে তিনি অবশ্যই তোমাদের এই কাজের যথার্থ বিনিময় প্রদান করবেন এবং এর বদলে তিনি তোমাদের কাছ থেকে কোন ধন সম্পদ চাইবেন না। যদি কখনো তিনি তোমাদের কল্যাণের জন্য তোমাদের ধন সম্পদের কিছু অংশ দাবি করেন, অতঃপর এর জন্য তিনি যদি তোমাদের উপর প্রবল চাপও প্রদান করেন, তাহলেও তোমরা তা দিতে গিয়ে কার্পণ্য করবে, ফলে তোমাদের বিদ্বেষজনিত আচরণগুলো তিনি বের করে দেবেন। হ্যাঁ, এ হচ্ছে তোমরা, তোমাদেরই তো ডাকা হচ্ছে আল্লাহর পথে সম্পদ খরচ করার জন্য, অতঃপর তোমাদের একদল লোক কার্পণ্য করতে শুরু করল, অথচ যারা কার্পণ্য করে তারা প্রকারান্তরে নিজেদের সাথেই কার্পণ্য করে, কারণ আল্লাহ তাআলা তো এমনিই যাবতীয় প্রয়োজন মুক্ত, শুধু তোমরাই হচ্ছে অভাবগ্রস্ত। তা সত্ত্বেও যদি তোমরা আল্লাহর পথে ফিরে না আসো, তাহলে তিনি তোমাদের জায়গায় অন্য কোন এক জাতির উত্থান ঘটাবেন, অতঃপর তারা কখনো তোমাদের মতো হবে না। Art of Nature.